কর্মবার্তা অনলাইন পরিবারে তোমাদের সকলকে হৃদয় থেকে অভিনন্দন জানাচ্ছি। তোমরা যারা টিটিএডিসির অ্যাসপিরেন্ট রয়েছে, তোমাদের জন্য ভেরি আর্জেন্ট নোটিশ টিটিএডিসির অফিসিয়াল সাইটে কিছুক্ষণ আগে জারি করা হয়েছে। নোটিশটা কি 12/7/2024 জারি করা হয়েছে। নোটিশটা কি, এখানে তোমাদের কিছু এক্সাম সেন্টারের ভেনু মানে এক্সাম সেন্টারের স্থান পরিবর্তন করা হয়েছে এবং তোমাদের 21 তারিখ যে এক্সাম হচ্ছে সেটা চেঞ্জ হয়েছে কিনা বা এই ডেটে এক্সাম হবে কিনা সেটা তোমাদেরকে আমি জানিয়ে দেবো। ধৈর্য সহকারে ভিডিওটা দেখো, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ভিডিও তোমাদের জন্য। তার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যারা এই চ্যানেল প্রথমবার ভিজিট করো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশন বেলটিকে প্রেস করে রাখবে। তাছাড়া টিটিএডিসি সাবজোনাল থেকে শুরু করে অন্যান্য এক্সাম, এসএসসি, ত্রিপুরা হাইকোর্ট, গ্রুপ ডি, ডেন্টাল কলেজ সমেত অন্যান্য এক্সামে তোমরা যারা প্রিপারেশন করছো, তোমাদের জন্য আমাদের কাছে রয়েছে ফুল কমপ্লিট নোটস। আমাদের নোটসগুলো নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পিডিএফ ফর্মেটে অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নেবে। হোয়াটসঅ্যাপ নাম্বার কি 9612998930। আর টিটিএডিসি অ্যাসপিরেন্ট তোমরা যারা রয়েছে, তোমরা মে জুনের কারেন্ট অ্যাফেয়ার্স যারা ননি আমাদের কাছে কমপ্লিট হয়ে গেছে, অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্সটা নিয়ে নেবে, তোমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলো নোটিশটা কি ইম্পর্টেন্ট। নোটিশটা এখানে বলা হয়েছে টিটিএডিসির অফিসিয়াল সাইটে কিছুক্ষণ আগে জারি করা হয়েছে। এখানে বলা হয়েছে ডিউ টু এনসুইং খার্চি পূজা মেলা। কি কারণে? খার্চি পূজার মেলার কারণে তোমাদের এক্সাম সেন্টার যাদের এই দুটি স্কুলে পড়েছে তাদেরকে অন্য আরেকটি স্কুলে শিফট করে দেওয়া হয়েছে। তাহলে কোন দুটি স্কুল? একটি হলো তোমাদের পল্লিমঙ্গল এইচএস স্কুল খয়েরপুর, আর অন্যটি হলো দুর্গা চৌধুরী পাড়া হেমন্ত স্মৃতি বিদ্যালয়। কোন দুটি স্কুল? পল্লিমঙ্গল এইচএস স্কুল খয়েরপুর এবং দুর্গা চৌধুরী পাড়া হেমন্ত স্মৃতি বিদ্যালয়। এ দুটি স্কুলে যাদের এক্সাম পড়েছে, তোমাদের এক্সাম সেন্টার কিন্তু এ দুটি স্কুলে হবে না। কোথায় হবে? এর পরিবর্তে হবে অক্সিলিয়াম গার্লস স্কুল নন্দনগরে। যেটা নন্দনগরে অক্সিলিয়াম গার্লস স্কুল রয়েছে, সেখানে তোমাদের এক্সাম সেন্টার হবে। এখন কাদের কাদের দেখো রোল নাম্বার এখানে দেওয়া হয়েছে, এই রোল নাম্বারগুলো যাদের তারাই চেঞ্জ হয়েছে, কাদের সকলের জন্য না কিন্তু। এই রোল নাম্বার দেখো এখানে 4928 থেকে 5263, এটা হলো পল্লিমঙ্গল এইচএস স্কুলে এই প্রার্থীদের চেঞ্জ হয়েছে অক্সিলিয়াম গার্লস স্কুলে। এবং নেক্সট দুর্গা চৌধুরীপাড়া হেমন্ত স্মৃতি বিদ্যালয়ে রোল নাম্বার রয়েছে কত? 17689 থেকে 17874 এবং 17892 থেকে 17996 এবং 17898 থেকে 17906। এই রোল নাম্বারগুলো যাদের রয়েছে তোমাদের কিন্তু দুর্গা চৌধুরীপাড়া এসএস স্কুলে এবং পল্লিমঙ্গল এসএস স্কুল খয়েরপুরে এক্সাম হচ্ছে না, তার পরিবর্তে তোমাদের এক্সাম হচ্ছে অক্সিলিয়াম গার্ল এসএস স্কুলে নন্দনগরে। বুঝতে পারছো? ক্লিয়ার? ওকে, চলো এখন তোমাদের এখানে বলা হয়েছে কি, সো অল দ্য ক্যান্ডিডেট অ্যাভাব মেনশন 02 স্কুল শুড রিপোর্ট দ্য অক্সিলিয়াম গার্লস স্কুল। অক্সিলিয়াম গার্লস স্কুলে তোমরা রিপোর্ট করবে। পরীক্ষার যে টাইম টেবিল রয়েছে 12 তারিখ 21 তারিখে 12টার সময়, 21 তারিখ 21/7/2024 12টার সময়, মানে তোমাদের আগে যে এক্সাম ডেটটা দেওয়া হয়েছিল সেই এক্সাম ডেট অনুসারে। এখন পর্যন্ত কোনো এক্সাম ডেট চেঞ্জ হয়নি। আবারও শুনে রাখো, এখন পর্যন্ত তোমাদের কোনো এক্সাম ডেট চেঞ্জ হয়নি। এক্সাম হচ্ছে তোমাদের 21/7/2024 টাইম 12টা থেকে, যেটা আগে তোমাদের একটা অ্যাডমিট কার্ড প্রথমে জারি করা হয়েছিল, যেখানে 9 জুন সম্ভবত অ্যাডমিট কার্ডে এক্সাম ডেট ছিল, সেটা তো পোস্টপোন করা হয়েছে। সেই 9 জুনের পরিবর্তে এখন এক্সাম হচ্ছে 21 জুলাই 2024। টাইম টেবিল সব কিছু সেম থাকছে। এখানে বলা হয়েছে তোমাদের যে আগের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেই অ্যাডমিট কার্ড অনুসারেই তোমাদের সব কিছু হচ্ছে এবং তোমাদের নতুন করে কিন্তু কোনো অ্যাডমিট কার্ড ইস্যু করা হবে না। বুঝতে পারছো? আগে যে অ্যাডমিট কার্ডটা তোমরা ডাউনলোড করেছো, অ্যাডমিট কার্ডে সম্ভবত 9 তারিখ তোমাদের এক্সাম সেন্টার রয়েছে, 9 জুন। ওই অ্যাডমিট কার্ডটা কিন্তু তোমাদের পরীক্ষার সময় কাজে আসবে, নিয়ে যাবে। জাস্ট তোমাদের ডেটটা চেঞ্জ হয়েছে এবং এই দুটি স্কুলে যাদের এক্সাম সেন্টার রয়েছে তোমাদের এক্সাম সেন্টার চেঞ্জ হয়ে অক্সিলিয়াম গার্লস স্কুল নন্দনগরে হয়েছে। বাকি যারা রয়েছে তাদের কিন্তু সব কিছু চেঞ্জ থাকছে, কোনো পরিবর্তন হচ্ছে না। একদম ক্লিয়ার? ওকে, কোনো ডাউট নেই। ওকে, এখন তোমাদেরকে বলবো, তোমরা যারা মে জুন আমাদের থেকে যারা সাজেশন নিয়েছো, তোমরা সম্ভবত এপ্রিল মে জুনের কারেন্ট অ্যাফেয়ার্স নাওনি। এপ্রিল মে জুন পর্যন্ত রয়েছে, জুন পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু তোমাদের পড়তে হবে। জুন পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্সটা আমাদের থেকে নিয়ে নেবে, সামথিং কিছু পে করতে হয় মান্থলি, এটা পে করে তোমরা অবশ্যই নিয়ে নেবে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে। এতটুকু ইনফরমেশনে তোমাদের দেওয়ার ছিল। সকলকে বেস্ট অফ লাক বলবো। কয়েকটা দিন হাতে সময় আছে, একটু ভালো করে দেখে নাও, ঠিক আছে? এক্সাম কিন্তু আর চেঞ্জ হওয়ার সম্ভাবনা নেই। তার মধ্যেও যদি কোনো কিছু ইম্পর্ট্যান্ট আপডেট আসে চেঞ্জের ব্যাপারে, অবশ্যই আমরা তোমাদেরকে জানিয়ে দেবো। আমাদের সঙ্গে থাকবে। সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ, বন্দে মাতরম।